স্বর্গের থেকে অমৃতের হাঁড়ি আনতে হয়েছিল। কেন? ঘটনাটা একটু শুনে নিন। কশ্যপ মুনির, কশ্যপ মুনি বলে একজন মুনি ছিলেন, ওই কশ্যপ মুনির অনেক স্ত্রী ছিল, কশ্যপ মুনির অনেক স্ত্রী ছিল, তার মধ্যে চারজন ছিলেন প্রধান। কে কে? কদ্রু, বিনতা, দিতি আর অদিতি। কদ্রু, বিনতা, দিতি আর অদিতি। একজন একজন হলেন, একজন হলেন সমস্ত সাপেদের মা, একজন হলেন পক্ষীকুলের মা, একজন হলেন দেবতাদের মা, আর একজন হলেন অসুরদের মা। এই চারজন হলেন প্রধান স্ত্রী। এখন এই চারজনের মধ্যে দুইজন হলেন কশ্যপ মুনির খুব ঘনিষ্ঠ, খুব ঘনিষ্ঠ স্ত্রী। তারা কারা? একজন হলেন কদ্রু আর একজন হলেন বিনতা। বিনতা হচ্ছে গরুড়ের মা, বিনতা হচ্ছে পক্ষীকুলের মা, আর সাপেদের মা হচ্ছে কদ্রু। এখন কেউ কিছু মনে করবেন না, ওই কথা একটা আছে না, সতিনের বিবাদ, ওটা কিন্তু চিরদিনই আছে, ওটা আগেও ছিল এখনো আছে। সতিনের বিবাদ, এ ওকে দেখতে পারে না, ওকে দেখতে পারে না। এখন বিনতা কদ্রুকে ভালোবাসে, কিন্তু কদ্রু বিনতাকে ভালোবাসে না। হঠাৎ থাকতে 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 কি করে ওই বিনতাকে দাসিত্ব করা যায় বা দাসী করা যায়, এই মনে মনে ভাবতে লাগলো কদ্রু। এখন কি করেছে, হঠাৎ একদিন বিনতাকে ডেকে বলছে, দিদি বল বোন, বলে শোনো, তোমাকে একটা সঠিক কথা বলতে হবে। কি কথা? কথাটা যদি তুমি ঠিক বলতে পারো তাহলে ভালো, আর কথা যদি তুমি ঠিক বলতে না পারো তাহলে তোমাকে সারা জীবন আমার দাসী বৃত্তি করতে হবে। সারা জীবন তোমাকে দাসী বৃত্তি করতে হবে, আর তুমি যদি ঠিক বলতে পারো তাহলে আমি তোমার দাসী হব। আরে বাবা বল না, কি কথা বলবি তো বল। আচ্ছা, ইন্দ্রের ঘোড়ার লেজের রং কি? ইন্দ্রের ঘোড়ার লেজের রং বলে কেন? ইন্দ্রের ঘোড়ার লেজের রং সাদা, ইন্দ্রের ঘোড়া তো সাদা, হ্যাঁ, লেজের রংও সাদা বলে না। ইন্দ্রের ঘোড়ার লেজের রং হচ্ছে কালো বলে না, কখনো হতে পারে, হ্যাঁ কখনো হতে পারে না। আমি ভালোভাবে জানি, আমি ভালোভাবে দেখেছি, ইন্দ্রের ঘোড়ার রংও সাদা, তার লেজের রংও সাদা। এই তো কদ্দু কেমন করে কালো করা যায়, কালো করা যায়। তার ছেলেদেরকে ডাকা হলো, এই ছেলেরা সব এদিকে শোন, বলে শোন, তোরা গিয়ে এক কাজ কর, সোজা চলে যা ইন্দ্রের ঘোড়ায়, ইন্দ্রের ঘোড়ায় গিয়ে তোরা কালো কালো যে সমস্ত আমার ছেলেরা রয়েছিস, পরিষ্কার ছেলেরা নয়, পরিষ্কার ছেলেদিকে এখন দরকার নেই, এখন শুধু আমাদের কালো ছেলেকে দরকার, হ্যাঁ কালিদাস, হ্যাঁ যারা কালো ছেলে রয়েছিস, এই যে কালো ছেলে বাবা, যারা কালো ছেলে রয়েছিস সবাই আমার কাছে আয়। বলো মা কি হয়েছে, বলে তোরা গিয়ে ওই ইন্দ্রের ঘোড়ার যে লেজ, ওই লেজটাকে এমন ভাবে জড়িয়ে থাকবি দূর থেকে যেন দেখে বোঝা যায় যে ইন্দ্রের ঘোড়ার লেজের রংটা হচ্ছে কালো। এখন এদের মধ্যে তর্ক বিতর্ক চলছে, এ বলে সাদা, ও বলে কালো। এখন এরা যত কালো কালো সাপ ছিল সবাই গিয়ে একবারে চলে গেল ইন্দ্রের ঘোড়ার লেজটাকে জড়িয়ে দিল, বলে চলো তাহলে দেখা যাক। এখন কদ্রু আর বিনতা দুইজনে গিয়ে দূর থেকে দেখলো যে না, সত্যি সত্যি ইন্দ্রের ঘোড়ার লেজের রং কালো, দাসী বৃত্তি করতে হবে। দাসত্ব মুক্ত হবে কখন? দাসত্ব মুক্ত হবে কখন? বলে দাসত্ব মুক্ত হবে সেই দিন যেদিন তোমার সন্তান, তোমার গর্ভে যে সন্তান হবে সেই সন্তান স্বর্গের থেকে অমৃতের হাঁড়ি নিয়ে এসে আমার ছেলেদেরকে যদি দিতে পারে, তাদেরকে অমৃত পান করাতে পারে,
তবে সেই দিন তুমি দাসী বৃত্তি থেকে মুক্তি পাবে। বিদায় গৌর হরি হরি বল। কেঁদে উঠল বিনতা, যা আছে কপালে তাই হবে, দাসী বৃত্তি করতে লাগলো। এই আমার পায়ে তেল দিয়ে দাও, আমার কাপড়গুলো ভালো করে গুছিয়ে দাও, ঘরদুয়ার পরিষ্কার করো। যখন যা বলে মাথা নিচু করে নির্বিকার চিত্তে করে যায়। আস্তে 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 একটা সময় এলো, কেউ কিছু মনে করবেন না ভক্তমণ্ডলী মায়েরা, বিনতা কি হলো না, একটা সময় এলো একসঙ্গে দুটো ডিম বিনতা প্রসব করলেন, তার গর্ভের থেকে বেরিয়ে এলো একসঙ্গে দুটো ডিম, একসঙ্গে দুটো ডিম, দৈববাণী হলো বিনতা যে ডিম প্রসব হয়েছে, যে ডিম তোমার গর্ভজাত, সেই ডিম কিন্তু তুমি নষ্ট করে দিও না, আস্তে আস্তে আপনা থেকেই প্রস্ফুটিত হয়ে বাচ্চা নির্গত হবে, এবং যে সন্তান তোমার ওই ডিমের থেকে জন্মগ্রহণ করবে এরা হবে চরম পরাক্রমশালী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হবে এরা, তুমি যেন ডিম দুটোকে নষ্ট করে দিও না। ঠিক আছে, হ্যাঁ, এইবার কি হয়েছে, আস্তে 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 ডিম প্রসব করার পরে সময় চলে যায়, দিন অতিবাহিত হয়, সময় চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, এইভাবে যেতে 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 ছমাস কেটে যাওয়ার পরে একদিন বিনতা খুব বিরক্ত হয়ে, ধুর এ প্রসব কখন ফাটবে ডিম তার ঠিক ঠিকানা নেই, একদিন বিরক্ত হয়ে একটা ডিমকে ভেঙে দিয়েছে, চাইনা ডিমকে ভেঙে দিয়েছে, একটা অর্ধেকটা পুষ্টল হয়েছে, পুষ্ট হয়েছে অর্ধেকটা পুষ্ট হয়নি, এমন একটা বিকলাঙ্গ শিশু ডিমের থেকে বেরিয়ে এসে চিৎকার করে উঠল, মা কি কি করিলে এইভাবে তুমি কেন আমাকে, এমন সময়ে এমন সময়ে তুমি আমাকে ডিম ডিমটা ফাটিয়ে এমন সময়ে ডিমের ভেতর থেকে তুমি আমায় বার করলে যে আমার আমি এখনো পরিপুষ্ট হতে পারিনি, আমার অর্ধেকটা অঙ্গ এখনো পরিপুষ্ট হয়নি, পুষ্টতা লাভ করেনি। শোনো মা, হাত জোর করে তোমায় একটি নিবেদন জানাই, আমি তো তোমার সেবা করতে পারলাম না, আমি তোমার সেবা করতে পারলাম না, এই বিকলাঙ্গ শরীর নিয়ে আমি তোমার সেবা করতে পারবো না, তাই আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি সূর্যের রথের সারথি হবার জন্য, আমার নাম অরুণ। আর একটা যে ডিম রইল, এই ডিমটাকে যেন তুমি মা আমার মতো ফাটাবে না, আমার মতো নষ্ট করে দিও না, আপনার থেকে যেদিন প্রস্ফুটিত হয়ে বাচ্চা নির্গত হবে, যে জন্মগ্রহণ করবে সেই সেই তোমার দাসীবৃত্তি মোচন করবে, তোমার সব দুঃখ প্রশমিত করবে, সেই দিনের জন্য তুমি অপেক্ষা করো। এদিকে এ চলে গেল, ওই বিকলাঙ্গ শিশু চলে গেল কোথায়, সূর্যের রথের সারথি হয়ে নাম হলো অরুণ। আর এদিকে আস্তে 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 ওই ডিম থেকে আরো বেশ কিছুদিন পরে প্রস্ফুটিত হলো, বাচ্চা নির্গত হলো একটি বিশাল আকার, হ্যাঁ একটি বিশাল আকার, তার নাম হচ্ছে গরুর পক্ষী, তাই গৌর হরি হরি বল। এইবার যেই না বাচ্চা নির্গত হয়েছে, বাচ্চা নির্গত হওয়ার পরে মায়ের ওই মলিন বদন, মায়ের ওই চেহারা, মায়ের ওই অবস্থা দেখে হাত জোর করে বলছে, মা তোমার কি হয়েছে, তুমি তো রাজরানী, তাহলে তোমার এই রকম অবস্থা কেন, আরো মায়েরা তো কত সুন্দর সুখে রয়েছে। সমস্ত ঘটনা গুছিয়ে বলার পরে বললে, ঠিক আছে আমি ব্যবস্থা করছি, আমি ব্যবস্থা করছি, শোনো যেমন করেই হোক আমি স্বর্গে গিয়ে ইন্দ্রের ভাণ্ডার থেকে অমৃতের হাঁড়ি নিয়ে এসে আমি তোমার দাসত্ব মোচন করব। এই বলে মায়ের চরণে প্রণাম জানিয়ে ওই গরুর পক্ষী চলে গেল সোজা স্বর্গে, একবারে ইন্দ্রলোকে গিয়ে, ইন্দ্র কে তুমি,
আমি অমৃতের হাঁড়ি নিতে এসেছি, তুমি আমাকে অমৃতের হাঁড়ি দাও। তুমি অমৃতের হাঁড়ি চাইবে আর তোমাকে অমৃতের হাঁড়ি দিয়ে দেব। বলো তোমার অমৃতের হাঁড়ির প্রয়োজন কি, তোমার অমৃতের দরকার কি? বলে আমার অমৃতের দরকার, সমস্ত ঘটনা বললো, আমার মায়ের দাসীবৃত্তি মোচন করার জন্য আমার অমৃতের হাঁড়ি দরকার। বলে শোনো, সম্পর্কে তুমি আমার ভাই হও, অযথা তুমি আমার সঙ্গে যুদ্ধ করো না, বিনা যুদ্ধে তুমি অমৃতের হাঁড়ি পাবে না, আর তুমি আমার সঙ্গে যুদ্ধ করলে তুমি বাঁচতে পারবে না, তাই তুমি ফিরে যাও। তোমার যদি প্রয়োজন হয় তাহলে তুমি তোমারটা বলো না, আমার কোনো প্রয়োজন নেই, আমি এসেছি আমার মায়ের দাসত্ব মোচন করার জন্য, তুমি অমৃতের হাঁড়ি দাও। বলে তাহলে তুমি যুদ্ধ করো, করো যুদ্ধ। এই বলে কি করলেন ইন্দ্র? আপনারা সবাই জানেন ইন্দ্রের হাতের যে কঠিন অস্ত্র, সেই অস্ত্রটির নাম কি? ইন্দ্রের হাতে যে কঠিন অস্ত্র, সেই অস্ত্রটির নাম কি জানেন আপনারা? বজ্র। বাহ, বজ্র কিসের থেকে তৈরি হয়েছিল? দধিচি মুনির হাড় থেকে তৈরি হয়েছিল বজ্র। দধিচি মুনির হাড় থেকে তৈরি হয়েছিল বজ্র। এবার ইন্দ্র করেছে কি, ওই গরুরকে পরাস্ত করার জন্য প্রথমেই ছুঁড়েছে বজ্র। গরুর তো চালাক খুব। কি করলেন গরুর? গরুর তার গায়ের থেকে একটা পালককে খসিয়ে নিলেন, একটা পালককে খসিয়ে নিয়ে পালকটা এইভাবে ধরে রইলেন, পালকটা এইভাবে ধরে রইলেন। বজ্র এসে পালকটাকে পুড়িয়ে ছাই করে দিয়ে চলে গেল, গরু কিন্তু তার জায়গায় ঠিকঠাক। এই শুরু হলো। হ্যাঁ, এখানে পরাস্ত হলো দেবরাজ ইন্দ্র। বলে শোনো, আমি যখন পরাজিত হলাম আমি তোমাকে অমৃতের হাঁড়ি দিতে বাধ্য, কিন্তু তুমি যদি ওই সাপেদেরকে অমৃত খাওয়াও আর সাপেরা যদি অমর হয়ে যায় তাহলে সারা পৃথিবীটা বিষময় হয়ে উঠবে, তাই আমি তোমাকে একটা কথা বলছি, শোনো, অমৃতের হাঁড়ি তুমি নিয়ে যাও, নিয়ে গিয়ে তোমার ওই সাপেদেরকে দেখাবে, এই দেখো আমি অমৃতের হাঁড়ি নিয়ে এসেছি, কিন্তু তাদেরকে দেবে না। হ্যাঁ, তাদেরকে তুমি দেবে না। হ্যাঁ, কুশ ঘাসের উপরে অমৃতের হাঁড়িটা নামাবে, আমার ছেলে জয়ন্ত, আমার ছেলে জয়ন্ত গিয়ে, জয়ন্ত অদৃশ্য হতে পারে, আমার ছেলে জয়ন্ত গিয়ে ঠিক এক ফাঁকে অমৃতের হাঁড়িটা তুলে নিয়ে চলে আসবে। যখন বলবে অমৃতের হাঁড়ি কই, বলবে ওই যে অমৃতের হাঁড়ি ছিল, কে নিয়ে চলে গেছে আমি জানি না, তবে ওই কুশের উপরে নামানো ছিল, তো তোমরা ওই কুশ ঘাসগুলো চেটে চেটে একটু খেয়ে নাও বা তার স্বাদ নাও, তাহলেই তোমরা অমর হয়ে যাবে, তাহলেই তোমরা অমৃত পান করতে পারবে। এইবার ওই হাঁড়ি নিয়ে এসে, ইন্দ্রের ভাণ্ডার থেকে অমৃতের হাঁড়ি নিয়ে এসে প্রথম রেখেছিল কোথায়? প্রথম রেখেছিল কোথায়? ওই কদম ডালের উপরে, কদম ডালের উপরে, কদম গাছের উপরে রেখেছিল। এবং ওই কালীদহে, কালীদহের জলে একটা শোল মাছ কতগুলো তার বাচ্চাকে নিয়ে খেলা করছিল। এই ঘটনাটা আপনারা শুনে রাখুন, পরে আবার এই ঘটনার সঙ্গে একটা জায়গায় মিল হবে আপনাদের। একটা শোল মাছ কতগুলো বাচ্চাকে নিয়ে খেলা করছে, এখন বড় যে শোল মাছ সেই শোল মাছটিকে গরু ভক্ষণ করেছে, ভক্ষণ করেছে। এখন ওই কালীদহের জলের নিচে বসবাস করত, ধ্যান করত একজন মুনি, তার নাম হচ্ছে সৌহরী মুনি। হ্যাঁ, সৌহরী মুনি। এই সৌহরী মুনি দেখলো যে গরুর ওই শোল মাছটাকে ভক্ষণ করেছে, গরুর শোল মাছটাকে ভক্ষণ করেছে, দেখে গরুরকে অভিশাপ দিল, গরুর যদি কোনোদিন তুই কালীদহের জল পান করিস বা কালীদহের ফিরে আসিস সেই দিন তোর মৃত্যু হবে। সেই ভয়ে কিন্তু আর কোনোদিন গরুর কালীদহের জলে যেত না, যাই হোক কালীদহের তীরে যেত না গরুর। এখন ওই অমৃতের হাঁড়ি নিয়ে এসে বলে শোনো, এই যে মা কদ্রু, তোমাদের সন্তানদের জন্য আমি ওই অমৃতের হাঁড়ি নিয়ে এসেছি, কুশের আসন তৈরি করো। কুশের আসন তৈরি করা হয়েছে, অমৃতের হাঁড়ি নামানো হয়েছে, তোমার সব ছেলেদেরকে ডাকো, ও ওই অমৃত পান করবে। আচ্ছা, এটা যে অমৃত, আসল অমৃত, এটা জানবো কি করে? বলে হ্যাঁ, সেটাও কথা। বলে ওই যে ওই মরা মরা যেসব ঘাসগুলো রয়েছে, তৃণগুলো রয়েছে,
তার মধ্যে একটু ছিটিয়ে দিয়ে দেখো, সামান্য একটু অমৃত নিয়ে ওই মরা মরা ঘাসের উপর একটু ছিটিয়ে দিয়েছে, যেই না ছিটিয়ে দাও অমনি মরা ঘাসগুলো আবার সতেজ হয়ে উঠেছে। বলে হ্যাঁ তাহলে ঠিক আছে। এই বলে তার সমস্ত ছেলেদেরকে যেই না ডাকা হয়েছে অমনি ইন্দ্রের ছেলে জয়ন্ত এসে অদৃশ্য হয়ে ওই অমৃতের হাড়ি আবার স্বর্গে নিয়ে চলে গেল। আর খুঁজে পাওয়া গেল না, তাহলে উপায় কি হবে? বলে শোনো, ওই তো ওই কুশ ঘাসের উপরে নামানো ছিল, তা নিশ্চয়ই দু এক ফোঁটা কুশ ঘাসের উপরে পড়েছে, তোমার ছেলেদেরকে বলো ওই কুশ ঘাসগুলো একটু চেটে নি, তাহলেই তারা অমৃত পান করতে পারবে। এই বলে সমস্ত নাগগণ কি করেছে, সমস্ত সাপেরা ওই কুশ ঘাসগুলো চেটে চেটে অমৃতের লোভে ছাড়তে শুরু করেছে। এখন ছাড়তে 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 সবার জীব দুই ভাগ হয়ে গেছে, সবার জীব দুই ভাগ হয়ে গেছে। হ্যাঁ, এইবার তাদের ওই আমাদের বিনোতার দাসত্ব মোচন হলো, এই জন্যই কিন্তু ওই কদম গাছটি বেঁচে আছে। কেন না, ওই কদম গাছের উপরে রাখা হয়েছিল অমৃতের হাঁড়ি, যার জন্যে লীলার সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে কদম গাছ। আগে ছিল ওই কালীদহ, ওই কালীদহটা, দহ শব্দের অর্থ হচ্ছে একটা হ্রদ। হ্যাঁ, হ্রদ, হ্রদটা দহে পরিণত হয়েছে, হদ হদ হদ, আমরা বাংলা কথায় বলি না হদ হদ, হদ হদ দহ দহ দহ। হ্যাঁ, তা ওটা আগে ছিল যখন কৃষ্ণ লীলা করেছেন বৃন্দাবনে, তখন ছিল যমুনার সঙ্গে একসঙ্গে লেগে কৃষ্ণ লীলা করার পরে, এখন আর যমুনার, এখন তো যমুনার সঙ্গে লেগে নেই, এখন আর কালীদহের চিহ্ন পাবেন না, তবে কদম গাছটা রয়েছে, এইটা দেখে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ এই জায়গাটা কালীদহ। তাই বলি প্রভু, ওই না কদম তরুণায় উপরে, কৃষ্ণ চটিয়া দিলেন হেধা শিশুকুল কাঁদিয়া আকুল সুরগণ হেরিত, এসব শুনিয়া বিভোর হইলা, আমার পড়িল গৌর হদি, এসব শুনিয়া বিভোর হই আমার পড়িল গৌর, পুলকে পুরল সব কালে বর, প্রভু আমার ঘুমে যায় গদা গদি, পুলকে পুরল সব কালে বর, প্রভু আমার ঘুমে যায় গদা গদি, পুলকে সবে কলে বর, প্রভু আমার ভূমি যাই করা, সব রয়েছে, যমুনা রয়েছে, কালীদহ রয়েছে, ওই
ওই কদম্ব গাছটাও রয়েছে। তাহলে আমার মা বাবা কোথায়? কাহা মোর মাতা সীতামাতি সখা, কাহা মোর মাতা সীতামাতি সখা, কাহা মোর মাতা সীতামাতি সখা, আমার কাহা মোর মাতা।
কাহামোর মাতা সীতামাদি সখা কাহামোর গোপীগণ অবনী মাঝারে পড়ল লুটায়ে মাধব আকুল মন। এতক্ষণ ধরে আমরা মহাপ্রভুর ভাবকান্তি আস্বাদন করলাম, এবার চলুন সবাই মিলে একটু যাই মধুময় শ্রীধাম বৃন্দাবন মনের আনন্দে। সবাই সবাই একটু বৃন্দাবন একবার চলে রে আমার মন, ওই মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমালে দিব। সবাই মিলে চলে রে আমার পুলিনে যে থাক শ্রীরাম বৃন্দাবন একবার
চলিলে ঠাই শ্রীধাম বৃন্দাব যমুনা ফুলিলে যে ঠাই শ্রীরাম আজকে যে লীলাটি আমরা আস্বাদন করব, আপনারা সবাই জানেন বৃন্দাবনে যে লীলাটি আস্বাদন আমরা করব সেই লীলাটি বীর এবং করুণ রসের লীলা। এর মধ্যে মাধুর্য রস, সখ্য রস, দাস্য রস সবই রস রয়েছে। শুধু বীর রসের লীলা নয়, বীর রস রয়েছে তার মধ্যে, কিন্তু খুব মজার একটি লীলা, সব রকমের রসের সমন্বয়ের একটি লীলা। বীর রস রয়েছে প্রধান কারণ, কৃষ্ণ বীরত্ব দেখিয়েছে, কালীয়কে দমন করেছেন, মানে এটা তো কৃষ্ণের চরম বীরত্ব, গিরিগোবর্ধন ধারণ, কালীয় দমন, হ্যাঁ এগুলো তো চরম কৃষ্ণের বীরত্ব, যার জন্যে বীর রস রয়েছে। কিন্তু সব রসের সমন্বয়ে একটি লীলা, সেটি হচ্ছে এই কালীয় দমন লীলা, ভাগবতীয় সিদ্ধান্তের লীলা এই কালীয় দমন লীলা। কারণ আমরা কীর্তনীয়রা যে সমস্ত লীলা পরিবেশন করি কীর্তনের মধ্যে, সব লীলা কিন্তু ভাগবতীয় সিদ্ধান্তের লীলা নয়, সব লীলা ভাগবতীয় সিদ্ধান্তের নয়। আপনারা দৌড়ে বাড়ালেও ভাগবতে খুঁজে পাবেন না, যেমন মাল লীলা আপনারা হাজার চেষ্টা করেও ভাগবতে খুঁজে পাবেন না, নৌকাবিলাস লীলা হাজার চেষ্টা করলেও ভাগবতে খুঁজে পাবেন না। আবার এমন কতগুলো লীলা রয়েছে, যেমন এই কালীয় দমন লীলা ভাগবতের লীলা, অন্ন ভিক্ষা লীলা ভাগবতের লীলা, দামবন্ধন লীলা ভাগবতীয় লীলা, যার জন্য একাধারে ভাগবত শ্রবণ করা হবে আবার কীর্তন শ্রবণ করা হবে, খুব মজার ব্যাপার। হ্যাঁ তো এখানে এই লীলাটি একটি এমনই লীলা যে বীররস